আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো কোন কোরআনের অর্থ পড়ব তো এটি কিন্তু আমাদের মাথায় প্রায় প্রতিদিনই প্রশ্নটি আসে এবং আমরা ভাবি যে না আজকে থেকে পড়ব আজকে থেকে পড়বো কিন্তু দেখা যায় কি দেরি করতে করতে আর পড়াই হয় না তো আজকে একটি ভিডিও দেখছিলাম সেখানে এক ভদ্রলোক বললেন যে আপনি আপনার জীবনে এতগুলো বই পড়েছেন কিন্তু আপনি এখনও আপনার পবিত্র কোরআনের অর্থটি একবারও শেষ করতে পারেননি তার মানে কি এর দ্বারা আপনি আপনার নিজের উপর অনেক বড় জুলুম করেছেন তো এটি শোনার পর তো আমি খুব ভয় পেয়ে গেলাম যে আসলে তো কথাটা তো খুবই ঠিক তো সেই কথা থেকে ভাবলাম যে থাক ভিডিওটি আমি আজকে বানিয়ে দিই যদিও এই ভিডিওটি আমার ইচ্ছা ছিল আরো কয়েকদিন পরে বানানোর জন্য আমি আজকে একটি কোরআনের অর্থ আপনাদের জন্য সিলেক্ট করেছি যা নাকি আমি আপনাদেরকে দেখাবো তো আমি আশা করি এটি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এটি সংগ্রহ করে আপনারা পড়া শুরু করতে পারবেন তো ইতিমধ্যেই কিন্তু এটি আমাদের বাসায় দুই কপি আছে এবং আমি কিন্তু খুব শীঘ্রই এটি আরেকটি কপি কিনবো সেটা হচ্ছে আপনাদের জন্য তো আমাদের কিন্তু বেটার টু বেস্ট চ্যানেলে বারো মাসে বারো বইয়ের প্রতিযোগিতা চলছে সেখানে আমরা বলেছিলাম যে আমরা এই মাসে প্রোডাক্টিভ মুসলিম বই দিব তো যদি এপ্রিল থেকে রোজা শুরু হয় তো আমার ইচ্ছা আছে যে মার্চ মাসে গিয়ে ইনশাল্লাহ আমরা এই করণের অর্থটি আপনাদেরকে উপহার হিসেবে দিব তখন যে দিব এটা আমি আর কি এখন ভেবে দেখেছি যে আপনারা যদি তখন বিজয় হন মানে মার্চ মাসে যিনি বিজয় হবেন তার কাছে আমি এটি পাঠিয়ে দেবো এবং সে তাহলে দেখা যাবে কি রোজাটার মধ্যে সে চাইলেই এক খতম কোরআন পড়ে সে এটা অর্থ সহ পড়তে পারবে এবং অর্থটি সে যেন এবার পড়তে পারে তো সেই চিন্তা করে আমি ভেবেছি যে না মার্চ মাসে আমরা এই কোরআন অর্থটি একজনকে বিজয়ী যে হবে তাকে আমরা অবশ্যই দিব আর কি তো এই ভাবনা থেকে এখন আমি আপনাদেরকে বইটি দেখাবো যে কোন বইটি আমরা সিলেক্ট করেছি এবং আমি বিশ্বাস করি যে এটি অনেক সহজ হবে আপনাদের জন্য অনেক ইজি হবে যে আপনার এটা পড়ার পরে আপনাদের কাছে আসলে ভালো লাগবে আর কি তো চলুন তাহলে আমরা এখন দেখি যে কোন কোরআনের অর্থটি আমরা বাছাই করেছি যে আল কোরআনুল করিম সরল অর্থ অনুবাদ এর ভাষান্তর হয়েছে আল বায়ান ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এবং এটি প্রকাশনায় আছে কাশফুল প্রকাশনী তো বইটির কিন্তু প্রথমে দেখুন আপনারা একদম খুবই প্রিমিয়াম আর কি যে কভারটি উপরে দেওয়া আছে কভারটি তা খুবই সুন্দর এবং এটি একদম প্রোটেক্ট করে রাখার জন্য উপরে কভারটি দেওয়া আছে যার কারণে ফুলোবালি পড়বে না তো এই কোরআন কারিমটি খুবই সুন্দর হবে আমি তো আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এই দেখুন খুবই সুন্দর কাগজ তারপর দেখুন এখানে একটা দাম দেওয়া আছে এটার মূল্য দেওয়া আছে নশো চল্লিশ টাকা যা কিন্তু আপনারা আরও কম দামে কিনতে পারবেন তো আমি এটি কিনেছি সুননা বুকশপ থেকে তো আমি সুননা বুকশপের ফেসবুকের যে পেজটি আছে তা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা এই কোরআন অর্থটি আপনারা অর্ডার করতে পারবেন তো এই হচ্ছে তাদের ব্যাপারে কিছু কথা এখন চলুন আমরা আবার আমাদের কোরআনের অর্থতে চলে যাই এর পরিচালনা পরিষদ তারপর সম্পাদনা পরিষদ দেখুন কত মানুষের নাম দেয়া আছে এবং এরপর দেয়া আছে অনুবাদ পরিষদ দেখুন এখানে কত কত মানুষের নাম তারপর যদি আমরা একটু সূচিপত্রে চলে যাই তাহলে আরও বেশি ভালো হবে তো চলুন সূচিপত্র গিয়ে দেখা যাক সূচিপত্রে কী আছে তো সূচিপত্রটা আপনারা দেখছেন দেখুন এখানে খুবই সুন্দর করে দেয়া আছে মোট একশো চোদ্দোটি সুরা এটি হচ্ছে আমাদের সুরা ফাতিহা তো এর অর্থটি আপনারা দেখুন কারণ এটি তো আপনাদের পরিচিত সুরা এটা আপনারা অর্থটি দেখলে বুঝতে পারবেন যে কি রকম লাগছে আপনাদের কাছে পড়ে তারপর আরও কিছু পৃষ্ঠা দেখি আমরা সুরা আলবাকারা এখানে অর্থগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন তবে চলুন আমরা আসলে দিকে চলে যাই সুরার যেগুলো আমরা প্রতিদিন পড়ি আর কি তো সেগুলোর অর্থগুলো দেখলে হয়তো আমরা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো এটি আমাদের জন্য কতটি সহজ করে লেখা হয়েছে তো আমরা শেষ সুরায় চলে যাই যার নাম হচ্ছে নাস তো এর অর্থটি আপনারা পড়ুন দেখুন কেমন লাগছে আপনাদের কাছে এই কুরআনুল কারিমের আরবি লেখাটিও কিন্তু খুবই স্পষ্ট তো আপনারা এটা দেখতে পারেন যে একসাথে কোরআন পড়ার জন্য বা অর্থের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন তবে আমি বলবো যে শুধুমাত্র অর্থর জন্য এটি ব্যবহার করার জন্য বা কোরআন যেটা আপনারা পড়বেন সেটা আমি আলদা আরটি ভিডিও বানাবো সেখানে আমি দেখাবো যে কোনটি আপনারা কিনতে পারেন আর কি এটির ডিজাইনটি কিন্তু সুন্দরী পৃষ্ঠাসয্যা কিন্তু খুবই সুন্দর হয়েছে পৃষ্ঠার মানও ভালো আপনারা পড়ে তাদের কাছে আরাম লাগবে এবং পড়তে কষ্ট হবে না এতটুকু আমি বলতে পারি আর কি তো এটি হচ্ছে আপনার অর্থগুলো দেখলেন তাহলে আমি মনে করি যে আপনার তো বুঝতে পেরেছেন যে এটার অর্থগুলো রকম হবে যখন আপনারা পড়বেন তো এর অর্থ তো আর খুব একটা পরিবর্তন হবে না যে অন্য সুরার ক্ষেত্রে দেখা যাবে কি অর্থগুলো এরকম করে লেখা আছে যা নাকি আমি মনে করি যে অনেক সহজ করে দেওয়া আছে তো আপনাদের কাছে কীরকম লাগলো এটা কি আপনার কাছে সহজ মনে হয় নি না কঠিন লাগছে তো কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানান এবং এটি কিন্তু আমি অনেকের কাছে দেখেছি তারা যখন সাজেশন করার কথা বলা হয় তখন তারা কিন্তু এটি সাজেশন করে কারণ এটি এত ভালো করে লেখা হয়েছে তাই তো এই হচ্ছে আর কি আমাদের কোরআনুল কারিমের অর্থ অনুবাদ তো আপনাদের কাছে কেমন লাগলো এই অর্থটি তা আমি আশা করি আপনাদের কাছে ভালোই লেগে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে